সাত দফা দাবি নিয়ে জেলা প্রশাসন ভবনে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। এদিন দুপুরে মালদা কলেজ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিলটি সারা শহর পরিক্রমা করার পর মালদা জেলা প্রশাসন ভবনে জেলাশাসককে ডেপুটেশন দেয়। দাবিগুলোর মধ্যে হল সেন্টারের নিজস্ব গৃহ ও বিদ্যুতের ইন্টারনেট নিশ্চিত করা, কর্মরত অবস্থায় মারা গেলে তাদের পরিবারকে এককালীন চাকরি ও 5 লক্ষ টাকা এককালীন অনুমোদন দিতে হবে, কর্মীদের শূন্যস্থান অবিলম্বে পূরণ করা, বকেয়া বিল মেটানো সহ মোট 7 দফা দাবি নিয়ে এই ডেপুটেশন। বলছি আপনারা কি, আপনাদের ডিমান্ডটা কি? আজকে আমরা মালদা শহরে বিভিন্ন প্রজেক্ট থেকে আগত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এখানে আমাদের বিভিন্ন দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তার মধ্যে প্রথম হচ্ছে পোষণ টাকার অ্যাপস, যে অ্যাপসটা আমাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। আমরা কাজ করতে সবাই রাজি, কিন্তু সেই কাজের জন্য সরকারিভাবে মোবাইল ও রিচার্জ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এই দাবিটা আমাদের কাছে, অবিলম্বে সরকার মোবাইল ও রিচার্জ দিতে হবে। আরও ডিমান্ড হচ্ছে বেতনটা, আমাদের 21,000 টাকা বেতন করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে। আর সুপ্রিম কোর্ট রিসেন্ট একটা আমাদের নির্দেশ দিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটির আওতাভুক্ত করতে হবে। আর হচ্ছে আমাদের বিল, প্রায় 3 মাসের বিল বকেয়া আমাদের আটকে রয়েছে। এমএফপিএস যেটা হচ্ছে একটা সিস্টেম বদলের নাম করে আমাদের টাকাগুলো, প্রায় প্রত্যেকটা মেয়ের অনেক টাকা। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.